এই আরেক ভাই লেখছেন যে আলাউদ্দিন জিহাদি হুজুর কেন দরবার ত্যাগ করলেন, ওনার বক্তব্যটা কি সঠিক? না, উনি কেন ত্যাগ করছেন এটা ওনার ইচ্ছা। এক সংগঠন থেকে কেউ যদি চলে যায় তাহলে সংগঠনের কিছু হয় না, ওনার ইচ্ছা হয় না, উনি চলে আসছে। আমার ইচ্ছা আছে, আমি আসি এখন। উনি যে কথাটা বলছেন শিরিক বেদাত, এটা ডাহা মিথ্যা কথা। শিয়াবাদ, এটাও ডাহা মিথ্যা কথা। উনি ওনার নিজের কর্ম খায়েশের জন্য চলে আসছেন। উনি ব্যক্তিত্ব হিসেবে ওখানে চান নিজেকে জাহির করার জন্য, বড় কিছু থাকার জন্য। উনি চাইছিলেন এখানে বড় হুজুর হয়ে থাকবেন, কিন্তু বড় হুজুর কেউ মানে না, এই জন্য উনি ত্যাগ করে চলে এসেছে। যেটা সত্য সেটা বলছি। শিরিক বেদাত উনি এত বছর পর্যন্ত পাইল না, হঠাৎ করে পাই গেল, কারণটা কি? পিছনে রহস্য আছে, রহস্য তো অবশ্যই আছে। এতটা বছর আপনি শিরিক বেদাতের কথা বললেন না, তা আজকে কেন বলি? কোথাও যদি শিরিক বেদাত হয় তাহলে সেখান থেকে চলে এসে সেখানকার শিরিক বেদাত তাড়ানো যায় না, সেখানে থাইকে বইসে তাদেরকে বুঝিয়ে শিরিক বেদাত থেকে সরায় আনতে হবে। আমার বাতিজা চাষা আমি আর নামাজ পড়ে না, এই জন্য আমি বাড়ি ঘর সেরিয়ে দিয়ে চলে এসেছি, বিষয়টা তো এরকম না। আপনাকে আপনার চাষা বাতিজা আত্মীয় স্বজনদের ভিতরে থাইকে তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে, এটা হলো আলেমের কাজ। কোন জাতি যদি ভুলের মধ্যে থাকে তাহলে সেই জাতিকে বুঝাইয়া ভুল থেকে শুধরাইয়া চেষ্টা করার নাম হচ্ছে আলেমের কাজ। আচ্ছা বললেন আল্লামা সাহেব কেবলা ফুল তুলি রে সিলেটের মানুষ মারছিল, উনি কি সিলেট থেকে পলাই গেছে? গা কথা কর না কেন, বলাইছে উনি এর ভিতরে থাইকে এ জাতিরে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাইয়া 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 মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কথা কন ঠিক কিনা? তো আলেমের কাজ হচ্ছে কোনো জাতি যদি ভুলের মধ্যে থাকে তাকে ওই ভুল থেকে সংশোধন করার জন্য ওর ভিতরে থাইকে তারে ভুল থেকে সরাই নিয়ে আসা, চলে আসা না। এগুলি মিথ্যা তো? হ্যাঁ, কথা সত্য। একটা ফ্যামিলির ভিতরে হাজার হাজার মানুষ আছে, সবাই যে ওলি আল্লাহ হবে তা কিন্তু না। আমরা বলি না যে আমার পীরের সব মুরিদিওয়ালা, এটা আমি নিজেও বলি না। আমু দরবার শরীফে দাঁড়ায় বলি, ও মিয়া যারা বিড়ি খান তারা দরবারে আসেন কে? আমি দাঁড়াই বলি, কই আজ পর্যন্ত কোনো জাকের তো আমার ধাক্কা দিয়ে সরাই দেয় নেই, আপনি আমার সাথে যাবেন ওরসুবি যা দেখবেন যে কত লক্ষ মানুষ আমার সাথে মুসাফা করে, কত লক্ষ মানুষ আমার কাছ থেকে শুধু দোয়া নেওয়ার জন্য আসে। আমি রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় মধুর মাছির মতো মানুষ আমার পিছিয়ে পিছিয়ে থাকে, মানুষ মনে করে উনি মনে আটরশির পীর, আমি তো পীর না। আমি ওই মাদ্রাসায় ওইখানে বারো বছর একটানা থাকছি, বারো বছর ওই মাদ্রাসার থেকে আমি বারো বছর লেখাপড়া করে কামিল শেষ করছি। আমার জীবনের বারো বছর এক অলির দরবারে কাটাইছি, বারো বছর কেউ যদি থাকে তাহলে সে অলি হয়ে যায়। আমার জীবনে বারো বছরের কত রজনী তাহাজ্জুদ ওখানে কাটিয়েছি আমার হিসাব জানা নাই, বারো বছরের কত রজনী তাহাজ্জুদ ওখানে কাটিয়েছি আমার হিসাব জানা নাই, আমার চোখের সামনে বারো বছরের কত পাগল ভালো হইতে দেখছি তা আমার হিসাব জানা নাই, কত ক্যান্সার রোগীকে ভালো হইতে দেখেছি, কত অসুস্থ রোগীকে ভালো হইতে দেখছি, কত বেনামাজিকে নামাজি হইতে দেখছি, আবার কেউ আছে নামাজ পড়ে না। আমরা দোষ অস্বীকার করতে পারব না, এটা বলতে পারবো না যে আমরা ফ্রেশ, কিন্তু কোনো ভাই যদি ভুলের মধ্যে থাকে তাকে ফিরে আনতে হয়, এটা ভালোবাসা দিয়ে। চলে এসে মিথ্যা তোহমত দিয়ে এগুলো কোনো লাভ নাই। আচ্ছা, ফুল তুলি রহিমাহুল্লার কদম থেকে কেউ যদি চলে আসে, আইসে যদি বলে যে ফুল তুলি বেদাতি হয়ে গেছে, তার ছেলে হুসামউদ্দিন এখন সরকারের দালাল হয়ে গেছে, ডন্ট মাইট, মনে কিছু নিয়েন না। কেউ যদি বলে যে ফুলতলি সাহেব কেবলার আওলাদরা সব ভালো চলে, এখনো সরকারের সাথে যায় সরকারের সাথে মিশে, তারা সরকারের দালাল হয়ে গেছে, কি বলবেন আপনি? তারে কি বলবেন? তারে বলবেন হে তো পাগল হয়েছে, নালি তার ওই এতদিন তার সুবিধা ছিল এখন আর সুবিধা পায় না, মনে হয় চলে আসছে, কি কথা ঠিক কিনা? আসতে পারে যে কেউ। আপনাদেরকে ছোট্ট পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে বুঝালাম, ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব ফাসাদ নাই, কিন্তু উনি আমাকে হিংসা করেন, কেন করেন আমি জানি না।
তবে আমার এক জীবনে একটা ভুল হয়েছিল, ভুলটা হলো ওনার মামলার জন্য আমি খুব দৌড়াদৌড়ি করছিলাম, পরিশ্রম করছিলাম, এই জন্য কোনো মানুষের বিপদ উপকার করতে হয় না, বুঝতে পারছে? আমাদের বাংলাদেশের চরিত্র হলো এটা, আমাদের দেশের চরিত্র হলো এটা, এটা দুঃখজনক। যেহেতু উঠাইছেন প্রশ্ন, এই জন্য বললাম, ডোন্ট মাইন্ড। আমি কারো বিরুদ্ধে কথা বলি না, কারো নাম ধরে আমি সমালোচনা করি না, এটা আমার আদতের বাইরে, এটা খারাপ লাগে আমার কাছে, আমার কাছে মনে হয় ছোট কাজ। উনি চলে আসছেন, উনি চলে আসছেন, আচ্ছা একটা কথা বলি, জবাব দিবেন তো। এদেশের লক্ষ লক্ষ মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলহির দরগাহে মাজার জিয়ারতের ব্যাপারে বহু আলেম ফতোয়া দিছে, শিরিক শিরিক শিরিক, আজ পর্যন্ত মাজার জিয়ারত বন্ধ হয়েছে, কথা কর না, বন্ধ হয়েছে, বন্ধ হবে, হবে না। অলিরা হলো সূর্যের মতো, তারা আলো ছড়ায়, বন্ধ হবে না। হ্যাঁ, ভুল ত্রুটি আছে, আছে, কেমন এখানে বহু মানুষ যায়, বহু রঙের মানুষ যায়, কেউ দেখতে যায়, কেউ খাইতে যায়, কেউ হইতে যায়, কেউ বিপদে পড়ে যায়, কেউ ল্যাংড়া, কেউ কানা, কেউ খুড়া, কেউ মকসুদ নিয়ে যায়, বিভিন্ন তালের মানুষ, বুঝতে পারছেন, বিভিন্ন কোয়ালিটির লোক আছে। তো এগুলো আমরা চাই যে তাদের সাথে থাইকে তাদেরকে বুঝাইয়া শিখাইয়া যদি আমরা কিছু শিখাইতে পারি আর কি, চলে আসে, এটা হয় না। উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটা একটা ভুল সিদ্ধান্ত, উনি থাইকে কিছু বোঝানো উচিত ছিল, মানুষকে কিছু জানানো উচিত ছিল, শেখানো উচিত ছিল, এখন ওনাকে কেউ মানবে না। তারপর উনি চলে আসছেন, ওনার মতো চলে আসলে ঠিক ছিল, উনি মিথ্যা তোহমত দেওয়া ঠিক হয়েছে না, এগুলো তোহমত। আচ্ছা আপনাদেরকে বলি, আজ পর্যন্ত আমাদের মাহফিলে কোনো শিরিকি কথা শুনছেন? এই যে আমাদের দেশে কত মাহফিল দরবার শিবের পক্ষ থেকে হয়েছে, আমরা আসি, আমাদের ওয়াজে আজও পর্যন্ত কোনো শিরিকের কথা শুনছেন? তো ফরিদি সাহেবের জীবনের ওয়াজে কোনোদিন একটা শিরিকের বাক্য শোনেন নাই, একটা বিশৃঙ্খলা কথা কোনোদিন শোনেন নাই। তা আমি তো ওখানে থাকি, ওখানে লিখে লেখাপড়া করছি, আপনারা আমার দিকে তাকালেও বুঝতে পারবেন। তার মানে এই দুই চারজন দিয়ে তো মানহাজ না। কোন ফুলতিলির মুরিদ যদি আইসে বলে যে সাপ কেবলা, এই সাপের কাছে গেছি আমি, তো নামাজ পড়ব কে? তাহলে বুঝতে হবে যে ওই লোক ঠিক নেই, সাপ ঠিক আছে, কথা ঠিক কিনা? সে অরিজিনাল সাপের মুরিদ না। আমারও দরবার শরীফে দাঁড়ায় বলি, কেউ যদি বলেন যে আটরশে আইছি নামাজ লাগবো কে, তাহলে এটা আটরশে আইসেন না আপনি, আপনি আসতে কইছে কেন? এগুলি আইয়া দুন নাম বাদেন না, আপনার মতো মুরিদ লাগবে না এখানে। এগুলো তো আমরা প্রকাশ্যে দ্বারাই বলি, শিখাই তাদেরকে। এই জন্য বাহির থেকে কাউরে হেদায়েত করা যায় না ভাই।